সন্ধ্যা রাতে তরুণী বসে পড়ছে ক্লাসের পড়া, মাথা চুলকায় মাথা জেতার খুশকিও কোণে ভরা, কাছে সিকুন সিরুনি পেয়ে মারতে লাগলো মাথায়, উকুন খুশকি পড়তে লাগলো খোলা বইয়ের পাতায়, বইয়ের পাতায় জ্যান্ত উকুন পিলপিলিয়ে হাঁটে, পিষে তাদের মারছে খুকি শক্ত নখের ফিটে, ধুলা বালি উকুন খুশকি হাজার ময়লা মাখা, বইখানিরে বছর শেষে বাক্স হলো রাখা, বিকেল বেলা খবর কাগজ পড়তে বসে দাদু, কোলে নিয়ে নাদুস নুদুস নাতনি সোনা জাদু, হঠাৎ সোনা দাদুর কোলেই করে দিল হিসু, কিছুই তো নেই পেপার হলো মূত্র মোসার টিস্যু, ছোট্ট শিশুর সর্দি নাকে মুছতে ডাকে মাকে, মায়ের হাতের পেপার ছিল মারল গসা নাকে, মলমূত্র সর্দি মাখা ময়লা পেপার যত তুলে রাখলো সেই বাক্সে ময়লা বইয়ের মতো, ওই কাগজে বাঁধলো বাসা টিকটিকিও ও উই, তেলা পোকা ইঁদুর বাবু সঙ্গে ইতর দুই, বাসা বেঁধে ইঁদুর বাচ্চা দিচ্ছে মাসে মাসে, কাগজ মাখে প্রসবকালীন ময়লা রক্ত রসে, বাথরুম নেই তেলা পোকার নেই কো ধোয়ার জল, এই কাগজেই ত্যাগ করে তাই মূত্র এবং মল, হঠাৎ করে কাগজ কেনার হকার বেটা এসে টিকটিকিদের সুখের বাসা ভেঙে দিল শেষে, কিনে নিল পুরনো কাগজ হাজার ময়লা যাতে পৌঁছে গেল আসার মুড়ি উস্কাওয়ালার হাতে, এই কাগজে আমরা সবাই খাবার রেখে খাই, দোহাই লাগে এমন কাজটি আর করো না ভাই, পথের দ্বারে আসার দেখে জিবে এলো জল, মুখে নেশনে কাগজে বাই তেলা পোকার মল, ময়লা জেনেও কাগজে খাই আমরা আজও বোকা, সভ্য সাজের অন্তরালে ময়লা খাওয়ার পোকা। হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে আমি বিষয়টা বুঝাতে পেরেছি। এই বিষয়টা বর্তমানে এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা স্কুল কলেজ পড়ুয়া ছাত্র থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ এই কাজটির সাথে জড়িত, রাস্তাঘাটের আশেপাশে পুচকা থেকে ছানাচুর মুড়ি সবকিছু আমরা ওই অব্যবহৃত কাগজগুলিতেই খাই, এটা আসলে মোটেও উচিত নয়। আমি মনে করি এই ব্যাপারগুলো সচেতনতা সৃষ্টি করা উচিত, একমাত্র সচেতনতাই পারে আমাদেরকে এইসব সমস্যা থেকে দূরে রাখতে, তাহলে আমরা কিন্তু অনেক রোগের হাত থেকে রক্ষা পাব। আর এই জন্য বলবো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার প্রিয় বন্ধু বান্ধবীদের মাঝে, যারা পুচকা খেতে ভালোবাসে রাস্তার পাশে, ঝালমুড়ি চটপটি হাবিজাবি জিনিসগুলি খেতে ভালোবাসে তাদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর এই শেয়ারের মাধ্যমেই অন্তত পক্ষে কেউ না কেউ সচেতন হতে পারবে। আর অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, আর আপনি যে ভিডিওটা দেখছেন প্রমাণস্বরূপ একটা মতামত জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি ভিডিওটি দেখছেন। ধন্যবাদ।